দুটো বিষয়, এক হচ্ছে যে শুধুমাত্র টাকার অভিযোগ তো নয়, ইতিমধ্যে তৃণমূলের আপনি জানেন যে তৃণমূলের তরফ থেকে বিভিন্ন চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ইতিমধ্যে ভাইরাল করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে আপনার সঙ্গে বিজেপির সর্বভারতীয় স্তরের বেশ কিছু নেতার কমিউনিকেশন চলছে, যোগাযোগ চলছে। আর দুই, যেটা অভিযোগ করা হচ্ছে ভাঙড় যখন চলছে সেই সময় কি করে নওশাদ সিদ্দিকী নবান্নে পৌঁছে গেলেন? সরাসরি অভিযোগ করা হচ্ছে শাসকের পক্ষ থেকে বারবার বারবার যে বিজেপির সঙ্গে নওশাদ সিদ্দিকীর একটা ভয়ঙ্কর যোগাযোগ রয়েছে, বিজেপির অঙ্গুলি হিলনে চলছে নওশাদ সিদ্দিকী। আসলে যা হচ্ছে পুরোটাই হচ্ছে দিখাওয়া, পুরোটাই হচ্ছে শো অফ, আসলে বিজেপির স্ট্র্যাটেজি, আসলে বিজেপি থেকে টাকা নিয়ে নওশাদ সিদ্দিকী এই সমস্ত স্টেপ নিচ্ছে, কি বলবেন এবার? এই বিষয়ে আমি একাধিকবার বলেছি, নতুন করে বলে টাইমটা নষ্ট করতে চাইবো না, আপনারও করবো না, আমারও করবো না, দর্শক বন্ধুদেরও করবো না। দর্শক বন্ধুরা জানেন নওশাদ সিদ্দিকী মানুষের জন্য কথা বলে, কে বিজেপি, কে তৃণমূল, কে আইএসএফ, কে সিপিএম, না মানুষের হয়ে কথা বলার জন্য রাজনীতিতে এসেছি, মানুষের হয়ে বলবো। তবে আমি একটা কথা বলবো, নওশাদ সিদ্দিকী মানুষের ভোটে নির্বাচিত হয়েছে, ভাঙড়ের মানুষের আমাকে জনগণ ভোট দিয়েছে, আমি নির্বাচিত হয়েছি। আমার আজ থেকে নয় বিগত দিনে বলেছিলাম, আজকে বলছি, আগামীর জন্য চ্যালেঞ্জ দিচ্ছি, যদি কেউ আমার একটা টাকা, ও তো কোটি কোটি টাকা বলছে, ওটা বাদ দিলাম, একটা টাকা আমি বিজেপির কাছ থেকে নিয়েছি এই প্রমাণটা যদি কেউ আমাকে করে দিতে পারে, ভাঙড়ের জনগণ যে শাস্তিটা আমাকে দেবে সেটা আমি মাথা পেতে মেনে নেব। ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, বাংলার মানুষের বিজেপিতে অ্যালার্জি আছে, সেটা দিয়ে দেগে দেওয়ার জন্য বিভিন্ন সময় ছলে কলে কৌশলে আমাকে দেগে দেওয়ার চেষ্টা করছে, বিজেপির সাথে আমার সম্পর্ক করে দেওয়ার চেষ্টা করছে। দেখুন, বিধানসভার মধ্যে আমাকে তৃণমূলের বন্ধুরা যেভাবে আমাকে স্নেহ করে, ঠিক বিজেপির বিধায়করা একইভাবে আমাকে স্নেহ করে। তা বলে কি আমি বিজেপির দালাল হয়ে গেলাম, বা তা বলে কি আমি তৃণমূলের দালাল হয়ে গেলাম? আমি যখন নবান্নে পৌঁছে গিয়েছিলাম, একটা শ্রেণীর হেভি অংশ মানুষ ভেবেছিল হয়তো মানে এবার আবার তৃণমূলের দালাল হয়ে গেল। তাহলে আমি মন জানে পাপ আর মা জানে বাপ, আমি মানুষের জন্য লড়াইয়ের ময়দানে এসেছি, সুতরাং কারো দালালি করার জন্য নয়, কেউ আমাকে শিখিয়ে দেবে তা শেখানো বলেই আমি বলবো, তার জন্য নয়। যথেষ্ট জ্ঞান আছে আমার, বা যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞানকে আমি পথে করে মানুষের জন্য কাজ করে যাব। কিন্তু নওশাদ, দুটো বিষয়, এক হচ্ছে যে শুধুমাত্র টাকার অভিযোগ তো নয়, ইতিমধ্যে তৃণমূলের আপনি জানেন যে তৃণমূলের তরফ থেকে বিভিন্ন চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ইতিমধ্যে ভাইরাল করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে আপনার সঙ্গে বিজেপির সর্বভারতীয় স্তরের বেশ কিছু নেতার কমিউনিকেশন চলছে, যোগাযোগ চলছে। আর দুই, যেটা অভিযোগ করা হচ্ছে ভাঙড় যখন চলছে সেই সময় কি করে নওশাদ সিদ্দিকী নবান্নে পৌঁছে গেলেন, নওশাদ সিদ্দিকীর কি করে মনে হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট নওশাদ সিদ্দিকীকে সঙ্গে দেখা করবেন এবং তাকে সময় দেবেন, এটা কি আকাশ কুসুম কল্পনা নয়, এটা কি লোককে ভুল বোঝানোর কৌশল নয়, কি বলবেন নওশাদ? প্রথম কথা হচ্ছে বিজেপির সাথে চ্যাটের ব্যাপারে গতকাল আমি ক্লিয়ার করে দিয়েছি, আমি এই বিষয়ে মাথা দেবো না, আমার মাইন্ডকে ডাইভার্ট করার জন্য এই নতুন গুজব তৈরি করেছে, ভোট মিটে যাক, আমার লয়ারদের সাথে বসে এর লয়াররা যেভাবে চল মানে এটাকে খণ্ডন করতে বলবে, সে আইনি থেকে শুরু করে যে প্রক্রিয়ায় আমি সেই প্রক্রিয়ায় এগিয়ে যাবো, নতুন করে এই বিষয়ে আমার বলার দরকার নেই, ভোট প্রক্রিয়া শেষ হোক, চ্যাট নিয়ে বলবো এটা গুজব, আমি প্রমাণ করিয়ে দেবো। দ্বিতীয় হচ্ছে নবান্নে, দেখুন আমার কাছে কী আছে, আমি প্রশাসন নির্বাচন কমিশনকে জানিয়েছি, লোকাল প্রশাসনকে জানিয়েছি, এসপিকে, অ্যাডিশনাল এসপি সহ বিভিন্ন পদাধিকারী পুলিশকে জানানোর পরেও যখন দেখছি ভাঙড়ে অশান্তি থামছে না, রীতিমতো অশান্তি বেড়ে যাচ্ছে ডে বাই ডে, তখন আমি ছুটে আসলাম দুটো কারণে। একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের তিনি যিনি সুপ্রিমো আছেন বা তাদের সেকেন্ড ইন কমান্ড, সবসময় বলতেন যেখানে যেখানে নমিনেশন দিয়ে সমস্যা হচ্ছে দলকে জানালে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আর দ্বিতীয় হচ্ছে আমার রাজ্যের তিনি অভিভাবিকা, তার কাছে ছুটে আমি এই জন্যই গিয়েছিলাম, আমার রাজ্যের অভিভাবিকার কাছে, যে তার রাজ্যের ভাঙড় তার রাজ্যের বাইরে নয়, ভাঙড়ে যে অশান্তি হচ্ছে হয়তো এটা বড় কোনো আকার ধারণ করতে পারে, সুতরাং আপনি যদি রাজ্যবাসীর উদ্দেশ্যে ভাঙড়বাসীর উদ্দেশ্যে একটা সদাত্মক ভূমিকা রাখেন বা একটা বার্তা দেন, বা তার দলের যে নেতারা এই ধরনের অরাজকতার সাথে যুক্ত তাদের কয়েকজনের আমি নাম সেখানে উল্লেখ করতাম এবং কোথা থেকে লোক নিয়ে সেই অরাজকতা করছে সেইগুলো আমি উল্লেখ করতাম, হয়তো মমতা ব্যানার্জি মাননীয় আমাদের দিকে হয়তো ভাঙড়বাসীর জন্য, আমি ছুটে গেছিলাম ভাঙড়বাসীর দিকে করুণার দৃষ্টিতে তাকাতেন, তিনি তো সবসময় তার অনুপ্রেরণা থাকে, ভাঙড়বাসীর জন্য নিশ্চয়ই থাকতো, তাহলে এই এত বড় যে দুর্ঘটনা হতে চলছে এগুলো বন্ধ করা যেত, এই লক্ষ্যে ছুটে গিয়েছি। এটাকে কেউ যদি আমার অপরাধ হিসাবে নেয় তাহলে আমার কিছু করার নেই, আমি তো বলতে পারি না আমাদেরকে কেউ আক্রমণ করছে তোমরা প্রতি আক্রমণ করো, সেটা বলতে আমার দ্বারা সম্ভব না, আমি বলবো না কোনো দিন, আমি সেই জন্য ছুটে গিয়েছি যাতে আক্রমণটা না আমাদের প্রতি আসে বা ভাঙড়বাসী না আক্রান্ত হয়। ভাঙড়বাসী বেশ কয়েকটা দিন কত উদ্বেগের সাথে দিন কাটিয়েছে, কত সমস্যার সাথে দিন কাটিয়েছে, যাতে দিনগুলো না কাটে তাদের এই ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন তাদের না হতে হয়, সেই জন্য আমি ছুটে গিয়েছি।